সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে সিলেট ঢাকা মহাসড়ক। প্রতিনিয়ত ঘটছে একের পর এক দুর্ঘটনা। আজও তেমনি একটি দুর্ঘটনার খবর এই মুহূর্তে জানাবো আপনাদের, যে দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যান সহ মারা গিয়েছেন চারজন। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পাজেরোর মুখোমুখি সংঘর্ষে যশোরের ভাগারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সহ চারজন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও তিনজন। সোমবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন যশোরের বাগারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান করিমপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে নাজমুল ইসলাম কাজল, একই গ্রামের আরিফুল ইসলাম ও ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল আলম জানান, বিকেল তিনটার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরু নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজেরুতে থাকা দুজন পুরুষ মারা যান। মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচে ঢুকে পড়া পাজারু কেটে হতাহতদের উদ্ধার করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরিশেষে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।